আসসালামু আলাইকুম। ইসমাত হবিসের নতুন রেসিপি দেখতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে রয়েছে হট মিল্ক চকলেট কেক। গরম গরম দুধ দিয়ে এই চকলেট কেকটি আজ আপনাদের তৈরি করে দেখাবো, তাও আবার চুলায়। মাত্র 2টি ডিম দিয়ে কেকগুলো তৈরি করেছি, তাহলে চলুন ঝটপট রেসিপিটা শুরু করছি। বরাবরের মতোই প্রিহিটের জন্য একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলার উপরে। নিয়ে নিলাম রুম টেম্পারেচারে রাখা 2টি ডিম। লো স্পিডে 2 মিনিট বিট করে নিচ্ছি। এরপর এতে চিনি দিচ্ছি 1/2 কাপ। অল্প অল্প করে চিনি দিতে হবে আর বিট করে যেতে হবে। সেই সাথে ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি 1/2 চামচ। হাই স্পিডে রেখে 3 মিনিট বিট করে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, একেবারে সাদা হয়ে আসছে। এবার উপর থেকে একটু ফোম নিচের দিকে ফেলে দিচ্ছি। দেখুন ফোমগুলো ডুবে যাচ্ছে না, হালকা করে ভেসে আছে কিছুক্ষণ, এর মানে বেটারটা তৈরি। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। আরও 20 সেকেন্ড লো স্পিডে বিট করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 3/4 কাপ ময়দা, অর্থাৎ 1/4 কাপ ময়দা 3 বার করে নিয়েছি, ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা 1/4 চামচ। কোকো পাউডার 1/4 কাপ চেড়ে নিচ্ছি। ব্যাস এবার আস্তে আস্তে স্পেচুলা দিয়ে বেটারগুলো মিক্স করে নিচ্ছি। দেখুন মিশানো হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি গরম দুধ। এখানে প্রায় 1/2 কাপ টাটকা গরম দুধ রয়েছে। আমি এতে প্রায় 1 টেবিল চামচের মতো মাখন দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে মাখনটাকে একেবারে গলি নিয়েছি। এবার এই দুধটুকু তৈরি করে রাখা বেটারে সবটুকু দিয়ে দিচ্ছি আর স্পেচুলা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সুবিধার জন্য আমি স্পেচুলা বাদ দিয়ে ছোট্ট একটি হুইস্ক নিয়ে নিয়েছি, এতে করে বেটারটি ভালোভাবে মিশে যাবে। ব্যাস দেখুন তৈরি হয়ে গেল। একটা মোটামুটি বড় মোল্ডে আমি কিছু তেল লাগিয়ে নিলাম। এ কাজটি অবশ্য আগে করা উচিত ছিল, আমি করতে ভুলে গিয়েছিলাম, তাই এখনই করে নিলাম ঝটপট। আর দেরি না করে তাড়াতাড়ি কেকের বেটারগুলো মোল্ডে ঢেলে নিচ্ছি। সামান্য একটু ট্যাপ করে নিয়েছি যাতে ভিতরে বাতাস থাকলে বেরিয়ে যায়। ইতিমধ্যে হাঁড়িটা কিন্তু প্রিহিট হয়ে গিয়েছে। একটি স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটা ভিতরে রেখে ঢাকটা দিয়ে দিলাম আর চুলার ফ্লেম একেবারে লোতে রেখে দিয়েছি। 40 মিনিট অপেক্ষা করে ফিরে আসছি। ফিরে এলাম 40 মিনিট পর। একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি ভিতরটা ক্লিন এসেছে। কেকটিকে প্লাস্টিক পেপারে মুড়িয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তো গরম গরম কেকটি সবসময় প্লাস্টিক পেপার দিয়ে মুড়ে রাখার চেষ্টা করবেন। দেখুন মোল্ড আউট করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল গরম দুধ দিয়ে নরম নরম চকলেট কেক। কেকটি আমি পরিবেশন করেছি গরম গরম ক্যাপাচিনো কফির সাথে। এই ক্যাপাচিনো কফির রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। দেখুন কতগুলো পিস হয়েছে। তাহলে বিদায় নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন বেশি বেশি। আর যারা আজ নতুন দেখছেন আমার রেসিপি, রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।